আচ্ছা, এরপর দেখো সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করার জন্য কতগুলি নিয়ম আছে, অর্থাৎ যেটাকে আমরা নাম্বার চেঞ্জ বলি। সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার বা প্লুরাল নাম্বার থেকে সিঙ্গুলার নাম্বারে আনা যায়, সেটার জন্য কিছু নিয়ম আছে, সেগুলো আমরা এক এক করে জানব। প্রথম নিয়ম কি, নাউনের সাথে এস যোগ করে, অর্থাৎ নাউনের শেষে এস যোগ করে আমরা সেটাকে প্লুরাল করতে পারি। আমরা কিছু উদাহরণ পড়ি, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা। বুক, বয়, ক্যাট, ডগ, এগুলো দেখো সবই নাউন, অর্থাৎ কোনো নাম বোঝাচ্ছে। এবার দেখো শেষে একটা করে এস যোগ হয়েছে, বুক, বুকস, বয়, বয়েজ, ক্যাট, ক্যাটস, ডগ, ডগস, পেন, পেন্স, বার্ড, বার্ডস, কাউ, কাউজ, আই, আইজ, ট্রি, ট্রিজ। প্রত্যেকটি নাউনের শেষে দেখো একটি করে এস যোগ হয়েছে, এস যোগ হওয়ার সাথে সাথে সেটা প্লুরাল নাম্বার হয়ে গেছে। বুক মানে বই, বুকস মানে বইগুলি, ক্যাট মানে বিড়াল, ক্যাটস মানে বিড়ালগুলি, পেন মানে কলম, পেন্স মানে কলমগুলি, কাউ হচ্ছে গরু, কাউজ হচ্ছে গরুগুলি, ট্রি মানে গাছ, ট্রিজ মানে গাছগুলি। এইভাবে তোমরা প্রত্যেকটা পড়বে, তাহলে কী কী পড়বে, নাম্বার কী বা নাম্বার কাকে বলে, নাম্বার কয় প্রকারের এবং কী কী, সিঙ্গুলার নাম্বার বলতে কী বোঝায়, প্লুরাল নাম্বার বলতে কী বোঝায় পড়বে। এরপর যেটা করবে, এই নাম্বার ওয়ানের নিয়মটা পড়বে এবং এই প্রত্যেকটা উদাহরণ তোমরা ভালো করে পড়বে। যদি বুঝতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে। সকলে ভালো থাকবে, বাই।